সালাম ও শুভেচ্ছা ওয়ার্ডপ্রেসের টুগিটা কি পর্বে আবারও স্বাগতম এবং আজকের পর্বে একটা ইন্টারেস্টিং বিষয় দেখব আমরা একটা লাইভ প্রবলেম আমরা সলভ করার চেষ্টা করছি যেমন আমার এক ক্লায়েন্ট এই সাইটে এরকম একটা মেসেজ দেখছে পিএইচপি ভি আমি প্রথমত ভাবলাম যে আসলে এটা ওয়ার্ডপ্রেসের কোনো প্রবলেম কিনা তারপরে দেখলাম যে না আসলে এটা ওয়ার্ডপ্রেসের প্রবলেম না এটা বেসিক্যালি উনি যেটা করেছিলেন ওনার সি প্যানেলে গিয়ে উনি যেখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে সেই ডাইরেক্টরিতে অন্য একটি অ্যাপ্লিকেশন কিংবা অন্য একটি পিএইচপি স্ক্রিপ্ট এখানে তিনি আপলোড করে এক্সট্রাক্ট করে ফেলেছিলেন এই জন্য হচ্ছিলো কি যে ওয়ার্ডপেসের যে ফাইলগুলো আছে সেগুলো কনফ্লিকশন তৈরি হওয়ার কারণে এইরকম একটা মেসেজ কিন্তু দিছিল ডাটাবেজ ইরোর এরকম টাইপে আমি যেটা করেছি সেটা হলো যে এখানে শুধুমাত্র ওয়ার্ডপেসের ফাইল ফোল্ডার ছাড়া অন্যগুলো ডিলিট করেছি এখনও যদিও অনেকগুলো ফোল্ডার রয়েছে তার কারণ সে সাবডোমিনে অনেকগুলো সাইট চালায় সেজন্য সাবডোমিনের ফোল্ডারগুলো রেখে বাদ বাকি যে অপ্রয়োজনীয় ফোল্ডারগুলো সেগুলো ডিলিট করে ফেলেছি ট্র্যাশে যদি আমরা যাই তাহলে কিন্তু দেখতে পাবো যে এই ফোল্ডার কিংবা ফাইল ছিল তো এখন মূলত এই এই কাজগুলো দুইটা পর্যায়ে গিয়ে করতে হয় নাম্বার ওয়ান আপনার সাইটে কোনো ম্যালওয়ার অ্যাটাক হয়েছে কিংবা সাইটে কোনো অ্যাটাক আপনি বুঝতেছেন যে কোনো রকম অ্যাটাক হয়েছে তাহলে সেটা সেক্ষেত্রে আপনি কী করবেন ডাব্লুপি কনফ্লিক ফা ফাইল এবং ডাব্লুপি কন্টেন্ট এই দুইটো ফোল্ডার ছাড়া বাদ বাকিগুলো সবগুলো ডিলিট করে দিন এবং আমি অলরেডি কিন্তু হচ্ছে একটা ওয়ার্ডপেস ডাউনলোড করেছি ওয়ার্ডপেস ডট ওআরজি থেকে এবং ওয়ার্ডপেসের ফোল্ডারের ভেতরে কিন্তু এই ফাইলগুলো থাকে এবং ফোল্ডারগুলো থাকে আমি যেটা করেছি সেটা হলো যে ডাব্লুপি কনফিগ এবং ডাব্লুপি কন্টেন্ট ফোল্ডারটা ডিলিট করে শুধুমাত্র যেগুলো থাকলো সবগুলো আমরা একটা আবার জিপ ফাইল তৈরি করে ফেলেছি এবং এই জিপ ফাইলটাই আমরা এখানে আপলোড করে দেব ব্যাপারটা খুবই সিম্পল আমি এই সমস্যার সমাধানের জন্য সি প্যানেলে প্রবেশ করেছি সি প্যানেল থেকে অপ্রয়োজনীয় যে ফাইলগুলো আছে সবগুলো ডিলিট করে ফেলেছি এবং শুধুমাত্র ডাব্লুপি কন্টেন্ট এবং ডাব্লুপি কনফি ছাড়া আপনি চাইলে এইচটি অ্যাক্সেসও ব্যাক হিসাবে রেখে দিতে পারেন এছাড়া সবগুলো ফাইল ডিলিট করতে হবে এরপরে আপনি আপলোড বাটনে ক্লিক করে এই এই ডাইরেক্টরিতে আপনি যে জিপ ফাইলটা করলেন ওয়ার্ডপ্রেসের সেই জিপ ফাইলটা আপনি এখানে আপলোড করে দিন আমরা জাস্ট ফাইলটা সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করব তাহলে কিন্তু আমাদের ফাইলটা আপলোড হতে শুরু করলো আমরা কিছু সময় নিচ্ছি আপলোড হয়ে যাবে দ্রুত ফাইল কিন্তু আপলোড হয়ে গিয়েছে এখন আমরা জাস্ট আবার প্যানেলে গিয়ে আমরা যদি একটু রিলোড দিয়ে দিই তাহলে কিন্তু দেখতে পাবো আমাদের ওয়ার্ডপেসের যে ফাইলটা এখানে দেখাচ্ছে জাস্ট রাইট বাটন ক্লিক করে এক্সট্রাকে ক্লিক করে এক্সট্রা ফাইলসে ক্লিক করব আমরা তাহলে কিন্তু আমাদের ওয়ার্ডপেসের যে ফাইলগুলো ফোল্ডারগুলো আবারও কিন্তু এখানে চলে আসছে এরপরে আমাদের যে সাইটটা রয়েছে সেই সাইটটা কিন্তু আমরা রিলোড দেওয়ার চেষ্টা করব রিলোড দিলাম রিলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু আগের যে সাইটটা ছিল সেই সাইটটা কিন্তু পুনরায় আবার চলে আসছে তো আমরা যে দুইটা কারণে আমরা এই পদ্ধতি অবলম্বন করব নাম্বার ওয়ান যদি কোনো কারণে ভুলক্রমে কোনো কিছু ডিলিট হয়ে যায় কিংবা ধরেন আপনি আপনার একটা নতুন কোনো ফোল্ডার আপনি এখানে আপলোড করে ফেলেছেন কিংবা আগের কোনো কিছু ডিলিট হয়ে গিয়েছে তাহলে এই পদ্ধতি কাজে লাগতে পারে এবং দ্বিতীয়ত আপনার মনে হচ্ছে যে কোনো আনঅথেন্টিক কোনো ফাইল কিংবা কোনো মোডিফিকেশন তৈরি হয়েছে যাতে করে আপনার হ্যাকার যা তারা ব্যাকডোর খুঁজে পেয়েছে এবং আপনি ওই ব্যাকডোর ওই ফাইলটা কিংবা ওই প্লাগ ইনটাকে টার্গেট করে তারা লগ ইন করছে আপনার সাইটে এবং বিভিন্ন ফাইল মোডিফিকেশন করছে এই ক্ষেত্রেও কিন্তু আপনি যেটা করতে পারেন যে এইভাবে আপনি ওয়ার্ডপেসে সকল ফাইল ডিলিট করে আপনি হচ্ছে আবার ওয়ার্ডপ্রেসটাকে রিপ্লেস করতে পারেন অবশ্যই মনে রাখতে হবে ডাব্লুপি কনফিউগের ভেতরে আপনার কিন্তু ডাটাবেজের যে সেটআপটা সেটা থাকে এবং ডাব্লিউপি কন্টেন্টের ভেতরে থিমস এবং প্লাগিনগুলো থাকে এবং এই প্লাগেনসের ভেতর থেকে আপনি আনঅথেন্টিক অথেন্টিক যে প্লাগিনসগুলো রয়েছে সেগুলো একটু চেক করে নেবেন কারণ আমরা ডাব্লুপি কন্টেন্ট যেহেতু ডিলিট করিনি তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ডাবলুপি কন্টেন্টের ভেতরে আপনার কাছে মনে হচ্ছে না যে এই প্লাগিনটা কোনো কাজে দিচ্ছে কিংবা এই প্লাগিনটা আপনার সাইটের জন্য জরুরি তাহলে অবশ্যই ওই প্লাগিনটা ডিলিট করে নিন তবে পুরো কাজটা করার আগে ডাব্লুপি কন্টেন্ট একবার ব্যাক আপ করে নেবেন তারপরে পুরো ফাইলটা ডিলিট করতে শুরু করবেন একইভাবে আপনি থিমস ফোল্ডারের ভেতরেও কিন্তু আপনি চাইলে দেখতে পারেন যে কোনগুলো প্রয়োজনীয় থিমস যেমন এই থিমগুলো কিন্তু আমাদের কোনো প্রয়োজন লাগে না আমরা চাইলে এই থিমগুলো কিন্তু চাইলে ডিলিট করে দিতে পারি দেখুন আমরা থিমগুলো সিলেক্ট করলাম এবং আমরা কনফার্ম বাটনে ক্লিক করলাম ডিলিট হয়ে গেল এই নিয়মটা অনুসরণ করলে খুব সহজে আপনার সাইট ম্যালওয়ার মুক্ত থাকবে এবং কোনো ভুল হয়ে গেলে আপনি চাইলে এইভাবে ওয়ার্ডপ্রেস ফাইল রিপ্লেসের মাধ্যমে খুব সহজে আবার আপনার সাইটটা রান করাইতে পারেন আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই প্রযুক্তির সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম